কিছুদিন আগে দারাজের অ্যাপসে দেখলাম যে একটা অফার চলছে, যে কোনো তিনটা আইটেম 498 বা 500 টাকায় তিনটা আইটেম সাথে ডেলিভারি চার্জ থাকবে, বা হচ্ছে ফ্রি বলে যদিও কিন্তু টোটাল বিলের অ্যামাউন্টে দেখা যায় যে 500 থেকে বেশিই থাকে। যাই হোক, তো আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, দুইটা আলাদা আলাদা পার্সেল অর্ডার করেছিলাম, এক একটার মধ্যে তিনটা করে আইটেম থাকবে। তো প্রথম পার্সেলটা চলে এসেছে অর্ডারের প্রায় এক মাসের মধ্যেই এসে গিয়েছিল। একটা ছিল ন্যানোটেপ, একটা এয়ারপড এবং একটা জুয়েলারি অর্গানাইজার বক্স। জুয়েলারি অর্গানাইজার বক্সটা খুবই কিউট ছিল, কারণ এটা একটা জিপাস সিস্টেম ছিল, যেহেতু খুব মানে সেফলি হচ্ছে জুয়েলারিগুলো অর্গানাইজ করা যাবে। আর এয়ারপডটাও খুবই কিউট ছিল, ছোট্ট একটা সাদা কালারের এয়ারপড অর্ডার করা ছিল, এটা অনেক পছন্দ হয়েছে। আর ন্যানোটেপটাও ভালোই লেগেছিলো। তারপর দিন হচ্ছে আরেকটা পার্সেল এসে গিয়েছিলো, এর মধ্যে আমাদের অর্ডার ছিল একটা আইপডের কেস, আর ছিল হচ্ছে একটা হিউমিডিফায়ার, এবং ছিল একটা পোর্টেবল মিনি চার্জার ফ্যান, যেটা গরমকালে খুবই উপকারী একটা আইটেম। তো এই জিনিসটা খুব একটা পছন্দ হয়নি, এটা একদমই ভালো লাগেনি, কারণ এই কেসটার যে ঢাকনাটা সেটা আটকানো যায় না, একটু ফাঁকা হয়ে থাকে, তো এর ভিতরে এয়ারপড রাখলে নিশ্চয়ই সেটা সেফ থাকবে না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ঢাকনাটা লাগে না। এটা পুরাই একটা লস প্রোডাক্ট ছিল, একেবারে ফেলে দেওয়া ছাড়া কোনো কাজে লাগবে না, একেবারেই বাজে একটা প্রোডাক্ট দিয়েছিল, লো কোয়ালিটির। আর এই পোর্টেবল মিনি চার্জার ফ্যানটা অবশ্য অনেক কিউট ছিল, এটার আবার স্ট্যান্ড আছে, দাঁড় করিয়ে রাখা যায়, আর এটার মধ্যে তিনটা মোড আছে। আর এই হিউমিডিফায়ারটা খুব সুন্দর ছিল, এটাতে কালার চেঞ্জ হয় সুইচ দেওয়ার পরে, এবং খুব সুন্দর একটা স্মেল তো ছড়াবেই ভেতরে পানির সাথে একটা পারফিউম স্প্রে করে দিলে। আর এই ফ্যানটাতে তিনটা মোড থাকে, লো মিডিয়াম এবং হাই, এবং এটা যে কোনো জায়গায় নিয়েও যাওয়া যাবে, এবং আপনি টেবিলে রেখেও এটা ইউজ করতে পারবেন, এটা অনেক কিউট ছিল। আর হিউমিডিফায়ার এবং এই চার্জার ফ্যানটা, এই দুইটা অনেক বেশি মানে ভালো লেগেছে ছয়টা আইটেমের মধ্যে, এই দুইটা প্রোডাক্টই মানে বেশি ভালো লেগেছে, আর বাকিগুলো ছিল মোটামুটি অ্যাভারেজ। তো এই ছিল আমাদের দারাজের শপিং।